নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখি শুনি ও শিখি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে জেনে নেব অখণ্ড সংখ্যা কি তার সাথে সাথে জেনে নেব পূর্ণ সংখ্যাই বা কি প্রথমেই আসি অখণ্ড সংখ্যাতে বন্ধুরা আমরা নিশ্চয়ই খণ্ড বলতে বুঝি খণ্ড অর্থাৎ ভাঙা অংশ যা পুরোপুরি বা সম্পূর্ণ নয় তাহলে অখণ্ড বলতে তার উল্টোকে বোঝায় যা সম্পূর্ণ বা যার কোনো অংশ ভাঙা নয় তাহলে অখণ্ড সংখ্যার সংজ্ঞা এইরূপ যে সমস্ত সংখ্যা কোনো রকম খণ্ড নয় অর্থাৎ কোনো ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ নয় তাদের অখণ্ড সংখ্যা বলে উদাহরণ হিসেবে আমরা জিরো ওয়ান টু ইত্যাদিকে বোঝাতে পারি এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে বন্ধুরা সমস্ত অখণ্ড সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে থাকে অর্থাৎ কোনো অখণ্ড সংখ্যার আমরা যদি উদাহরণ দিই তাহলে সেই সংখ্যাটি অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হবে আরও একটি বিষয় মনে রাখতে হবে অখণ্ড সংখ্যার মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা থাকে না অর্থাৎ কোনো নেগেটিভ নাম্বারকে আমরা অখণ্ড সংখ্যা বলবো না বন্ধুরা আমরা নিশ্চয়ই স্বাভাবিক সংখ্যা কাকে বলে জানি যেসব সংখ্যা গণনার কাজে ব্যবহার হয় তাদের বলে স্বাভাবিক সংখ্যা সহজভাবে শূন্য ও স্বাভাবিক সংখ্যাগুলিকে আমরা একত্রে অখণ্ড সংখ্যা বলবো এবার আসি পূর্ণ সংখ্যাতে বন্ধুরা এক্ষেত্রেও কথাটা খেয়াল করো বলা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ যা পুরোপুরি ভর্তি যেটা খালি নয় অর্থাৎ যা ভাঙা বা ভগ্ন নয় তাহলে বলতে পারি যেসব সংখ্যা রকম ভগ্ন হয় না যার কোনো ভগ্নাংশ থাকে না তাদের বলে পূর্ণ সংখ্যা উদাহরণ হিসেবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি জিরো ওয়ান টু থ্রি ইত্যাদিকে বোঝায় বন্ধুরা পূর্ণ সংখ্যা দুই প্রকারের হয় এক ধনাত্মক পূর্ণ সংখ্যা দুই ঋণাত্মক পূর্ণ সংখ্যা জেনে নেব ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে যেসব পূর্ণ সংখ্যা শূন্য অপেক্ষা বড় তাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে যেমন ওয়ান টু থ্রি ইত্যাদি আবার যেসব পূর্ণ সংখ্যা শূন্য অপেক্ষা ছোট তাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে যেমন ইত্যাদি এক্ষেত্রে মনে রাখতে হবে যে শূন্য একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয় তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো ও কমেন্ট করতে ভুলো না ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ